মোবাইল ঘাটটা বন্ধ করবে। প্রত্যেকটা ছেলে মেয়েদের বলি লেখাপড়া শিক্ষার কথা দিতে শুরু করেছিলাম, আবার বলছি সেই শিক্ষার কথা। সেই শিক্ষা কি যে মোবাইল আসলে মোবাইল ছাড়া ঘুম হবে না। রাতে ঘর রাত ছেলেরা ঘুম কেড়ে নিয়েছে মোবাইল। এইটুকু পরিবারে আসার সময় পাইনি, কিন্তু মাঠের উপর বাঁধের উপর বসে বসে মোবাইল ঘাটছি। ঠিক আমার করি তো মোবাইল ঘাটছি। এই যে মোবাইল অ্যাডিক্টেড, মোবাইলের নেশা ছাড়তে হবে। যে কেউ যদি লুকিয়ে লুকিয়ে নেশা টেশা করছে সেগুলো ছাড়বে। আর গুটকা তামাক তামাক জাতীয় দ্রব্য, গুটকা শেখর তেরাঙ্গা এইসব যেমন তারা বন্ধ করে দিয়েছিলে, আবার দেখছি চালু করেছো, সেগুলো বন্ধ করবে। তাতে আমাদের তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। আমরা স্বাস্থ্য শিক্ষা পরিষেবা কেন্দ্র করছি, স্বাস্থ্য সুস্থতা ইয়ে করছি, ক্যাম্প করছি। আর আমরা যদি গুটকা খেয়ে ঘুরি কি বলবে? সুতরাং সেই জায়গাগুলো আমাদের তৈরি করতে হবে। আর কি ভালো মনে নেই, আর একটা বলি যেটা হচ্ছে নবীজি আলাইহিসসালামের সাখাওয়াত। তিনি ধৈর্য, তিনি কি করেছেন ধৈর্য কিভাবে করেছেন সেই কথাটা বলেন। এই যে পাঞ্জাতন পাক কি করতে পারে, পাঞ্জাতন পাকের যে ওসিলা, এই ওসিলা ছাড়া আল্লাহর কাছে পৌঁছানো যাবে না। আর সেই জন্যই এই ঘটনাটা তুলে ধরছেন। তিনি একদিন দেখো আমাদের অভাব নেই, আজকে অভাব আছে কি কারোর ঘরে অভাব নেই, কিন্তু তিনি কি অভাবে দিন কাটিয়েছে। মা খাতুনে জান্নাতকে জিজ্ঞেস করছেন, মা তোমার বাড়িতে কিছু আছে? তিনি বলছেন, মা কিছু আছে বাড়িতে? বলে, বাবা মা আমার তিন দিন খাওয়া হয় না। তো হুজুরবাগ বলছেন, আরে মা আমারও অনেকদিন খাওয়ানো, পেট খুলে দেখাচ্ছে পেটে পাথর মজা। তারা তো পাঞ্জাবের পাড়, মা শুন আমরা কেউ তাদেরকে এবাদত করার দরকার ছিল না, কিন্তু তিনি এবাদত করে গেছেন। তারপরে কি করলেন, ধৈর্য গ্রহণ করলেন, বেরিয়ে গেছেন। কি করতেন যে কিছু কাজ করে পয়সা উপায় করবে বা কিছু খাওয়ানো খাবার সংগ্রহ করতে হবে। তো গিয়ে দেখে একটা কুয়াতে একটা ইহুদি সে পানি তুলে তার উঠকে খাওয়াচ্ছে, উঠকে খাওয়াচ্ছে। আর সেই ইহুদিকে বলছে যে ভাই ভাই কিছু কাজ দেব আমাকে, বলো আমার কাছে এখন কি কাজ, উপস্থিত একটা কাজ করো, আমাকে উঠে পানি খাও। তো তিনি বললো যে কি দেবে, তিনটে খেজুর, এক ডোল তুলে দিলে, এক বালতি তুলে দিলে তিনটে খেজুর দেওয়া হবে। ডোলটা আমি বালতি বলি। তো এ তুলছে পানি তুলছে, এক বালতি তুলে দিয়ে তিনটে খেজুর দিয়ে নিজে খেয়েছে। তাহলে কত এ ছিল, কত অসুবিধা ছিল, খেয়ে পানি খেয়ে আট বালতি তুলেছে, সঙ্গে সঙ্গে দড়ি ছিঁড়ে নিচে পড়ে গেছে বালতিটা, বালতিটা নিচে পড়ে গেছে। তো ইহুদিটা সেটা বসে চলে এসে ভালো করে কথাটা শোনো, যে ইহুদি এসেই ওনাকে চড় মেরেছে। কিরকম ধৈর্য দেওয়া, আমরা হলে কি বলতাম যে ভাই আমার কি দোষ দেখলে, দড়ি তো আপনি ছিঁড়ে পড়ে গেছে। তিনি কিন্তু কিছু বলেননি, তিনি ওর দিকে চেয়ে হাতটা তোমাতে দিয়েছে, দিয়ে নিচে থেকে সে এটা ডোলটা তুলে বালতিটা তুলে তাকে বলে এই নেই, তোর ডোল নিয়ে নে, নিয়ে তাহলে আমার খেজুরতে কিনা সে চব্বিশটা খেজুর দিয়ে তুমি নিয়ে চলে গেছে। ওই ব্যক্তির হাতের যন্ত্রণা শুরু হয়েছে, হাতের যন্ত্রণা শুরু হয়ে গেছে, এত যন্ত্রণা এত যন্ত্রণা হচ্ছে, সে হাতটা কেটে ফেলতে সঙ্গে সঙ্গে কেটে ফেলে হাতটাকে হাতের কোণে নিয়ে ছুটেছে। জমি কোথায় গেল,
খুঁজতে খুঁজতে সবার পেছনে পেছনে যাচ্ছে যে এরকম একজন গেল ভদ্রলোক গেছে, তখন তিনি এত প্রতি পরিচিত ছিলেন না। তো তিনি গিয়ে দেখেন না খাতুন জান্নাতের সঙ্গে বসে খেজুর খাচ্ছে, গিয়ে বলছে যে হুজুর আমাকে ক্ষমা করে পায়ে পড়ে আছে, যা আপনার সম্বন্ধে আমার কোনো ধারণা নেই, জ্ঞান নেই, সুতরাং আপনি আমাকে ক্ষমা করে দিন। মানে যখন আমার হাতে যন্ত্রণার জন্য আমি হাত কেটে ফেলেছি, তো তখন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই হাত নিয়ে ওনার হাতে লাগিয়ে হাত বুলিয়ে দিতে সেই হাত আবার আগে তাকে মতো হয়ে গেল। সুবহানাল্লাহ, সাদাকাল্লাহু আলিল আজিম। একটু ক্যাম্প করে শেষ করে দেবো। ইয়া নবী তোমার তার তরে শত হাজার